নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে নিম্নচাপের জেরে এখন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে সেই ঝড় বৃষ্টির জন্য আমি একটু আজকে খিচুড়ি বানাবো তার জন্য কি কি উপকরণ লাগবে তোমরা একটু দেখে নাও আর ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে খিচুড়িটা বানাচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল দুশো গ্রাম মুগ ডাল আর পঞ্চাশ গ্রাম ছোলার ডাল নিয়েছি রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো সমস্ত উপকরণ তোমাদের আমি এক এক করে দেখাচ্ছি বাকি সবজিগুলো যেগুলো কেটেছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি একটা গোটা ফুলকপি দিয়েছি বড়ো সাইজের একটা গাজরকে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি আর একটা মূলো কেটেছি কিছুটা পরিমাণে বরবটি কুমড়ো আর পটল নিয়েছি আর দুটো বড় বড়ো ডুবো করে আলুকে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কিছুটা পালং শাকও নিয়েছি আর খিচুড়ির সাথে বানাবো কচি পাঁঠার মাংস কচি পাঠার মাংস আমি আগে থেকে এনে রেখে দিয়েছি রান্নাটা তাহলে শুরু করা যাক আর দেরি না করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে আর একদিকে একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আমি গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি মুগ ডালগুলো এখানে দিয়ে দিয়েছি মুগ ডালটা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ মুগ ডালটা ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করেই ভাজতে হবে মুগ ডালটা ভাজা হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিলাম মুসুর ডাল আর ছোলার ডালটা এইগুলো দিয়ে দু মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম দু মিনিট নাড়াচাড়া করা আমার হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালটা আমি এখানে ডাল আর চাল কোনোটাই কিন্তু ধুয়ে নিইনি তোমরা চাইলে এটা ধুয়েও করতে পারো কিন্তু ধুয়ে করার থেকে এইভাবে করলে তার স্বাদ দ্বিগুণ হবে চালটাকেও দু মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে দেখো চালটাও দু মিনিটের জন্য নাড়াচাড়া করে একই সাথে আমার ভাজা হয়ে গেছে আর একদিকে হাঁড়ির মধ্যে জল ফুটতে শুরু করে দিয়েছে জলের মধ্যে আমি সমস্তটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে আমি হতে দেব আর একদিকে সবজিগুলো আমি ভেজে নেব ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি আলুগুলো আধ ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর মূলোটা গাজর আর মূলোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এক এক করে সবজি আমি দিয়ে দিয়ে ভাজছি একবারে কিন্তু সমস্ত সবজিটা দিচ্ছি না এবারে দিয়ে দিলাম ফুলকপি আর পটলটা ফুলকপি পটলটা দিয়ে আবারও একটি দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বাকি রইল কুমড়ো আর বরবটিটা কুমড়ো আর বরবটিটাও একই সাথে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভেজে নিলাম ভেজে সবজিগুলো চালের সাথেই একবার আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আরও অন্যান্য সবজি দিলে দিতে পারো আমি এখানে আমার পছন্দ মতো সবজিটা দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো আমি এখানে দু চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে চিনি চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো কিন্তু চিনিটা দিলে এর স্বাদটা খুব ভালো হয় নুন ঝাল মিষ্টির স্বাদ যদি ভালো হয় তাহলে রান্নাও খুব ভালো হবে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নিলাম চালটা এখনও সিদ্ধ হয়নি দেখো কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এর মাঝে আমি আর একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখনো সিদ্ধ হয়নি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময় পর আবারও ঢাকনাটা খুলে আমি এবার পালং শাকটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে খুন্তিতে করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখে এটা আমি হতে দেব খিচুড়ি কিন্তু একভাবে নাড়তে হয় না হলে খিচুড়ির তলাটা লেগে যেতে পারে খুন্তিতে করে নাড়াচাড়া করে দিলাম আর একদিকে আমি পাঁঠার মাংসটা রান্না করছি পাঠার মাংস রান্না করা এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি এটা সম্পূর্ণ আমার হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটু মাংসের এখানে মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটা পাঁচ মিনিটের জন্য আমি হতে দেবো দেখো চাল ডাল সবজি সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা খেতেও খুব সুস্বাদু হয় আর একদিকে আমি পাঠার মাংস বানাচ্ছি খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে না আবার সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর এক চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো সানরাইজের এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে এটাকে আমি পরিবেশন করে দেব বন্ধুরা তাহলে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর খিচুড়ি তোমরা একবার এইভাবে ট্রাই করো অসাধারণ খেতে লাগে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে আমি পরিবেশন করব তার আগে ঢাকনাটা খুলে একবার খুন্তিতে করে নাড়াচাড়া করে দিলাম এবারে পরিবেশন করে দিচ্ছি খিচুড়ি আর কচি পাঁঠার মাংস আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য